গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আসার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আর সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ মানে আজকে তো রোববার, তো সকালে অনেক দেরি করে একটু উঠেছিলাম। তারপরে তো কালকের ভিডিওটা এডিট করা নেই, সেটা এডিট করলাম। আর সকালে তারপরে 9টার দিকে দেখি কারেন্ট চলে গিয়েছে, এদিকে ট্যাঙ্কিতে জল নেই, মানে খুবই খারাপ অবস্থা। জল না থাকলে সকালবেলাটাও তো মানে কী করে বাসন মাজবো, কী করে কাজ করবো, মানে এরকম। যাই হোক, তারপরে সেই জন্য রান্নাটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল, কারেন্ট আসলো, জল উঠানো হলো, তারপরে রান্না শুরু করলাম। তো শুধু ভাত করে ছেলেকে খাইয়ে দিলাম, ওর ছাদা এসে গেছে, ও এখন পড়ছে, আর এখন বাদ বাকি রান্নাগুলো করছি। আর মোবাইলটা তো একদম চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গিয়েছে, তো মোবাইলটা কারেন্ট আসার পরে চার্জে দিলাম। তারপরে এখন ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রান্নাবান্নাও প্রায় শেষ, কী কী রান্না করলাম খুবই সিম্পল রান্না করছি। দেখো ভাত হয়ে গিয়েছে, এদিকে দেখো পটল আর কাটিয়ে দিচ্ছি, ভেজে নিয়েছি, এটা হচ্ছে ভাজা। আর প্রেশারে আমি ওল নিয়েছি সেদ্ধ, এটা মাখা করব। আর দেখো ট্যাংরা মাছ, দেখো এই ট্যাংরা মাছ ভেজে নিলাম, এটা আলু দিয়ে ঝোলি ঝোল করব। তো মাছের ঝোলটা হয়ে গেলেই আজকে রান্না বান্না শেষ, রান্না শেষ করে সকালে খাওয়া টাওয়া মিটিয়ে নিব। তো আবার পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে মাছগুলো খেতে দিয়েছি, এদেরও খাওয়া দাওয়া শেষ, সমস্ত অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে খেতে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া শেষ। তো এদেরও পড়াশোনা শেষ, এদের ছাড় চলে গেল। কি করছো তোমরা? হাই বলে দাও। হাই বল রূপম। রূপম, এটা হলো রূপম, এটা প্রীতম, দুজনের নাম দুইটা সেম সেম, আবার মোটু পাতলু বলা যায়, মোটু পাতলু। আর কি দেওয়া যায়? এদের ছাড় চলে গেল, তো এরা এখন এই যে একজনের খাতা থেকে আরেকজন লেখাগুলো উঠিয়ে নিচ্ছে, কী কী করছে। তো আমিও এদের সঙ্গে বসে বসে গল্প করছি, আড্ডা মারছি। তো দেখো এখন প্রায় দুপুর 12টারও বেশি বাজে, 12:30 মতো বাজে। তো আজকে আমি বেলকনির গাছগুলো, সব গাছগুলো ঠিকঠাক করব। বেলকনিতেও প্রচুর গাছ আছে, নিচে উপরে হ্যাঙ্গিংয়ে, আবার একদম উপরে ঝোলানো গাছও আছে, এই সাইডের ওয়ালগুলোতেও গাছ আছে। দেখো সবগুলো পরিষ্কার করতে নিলাম, মানে এগুলোতে জল দেওয়া হয়, ওখান থেকে মাটি পড়ে হালকা হালকা করে টবের থেকে, তো মানে একদম কি বালু বালু কাদা কাদা হয়ে গেছে। আমি সমস্ত গাছগুলোকে সরিয়ে সরিয়ে এভাবে দেখো মুছে মুছে নিচ্ছি, আর গাছের যে মরা পাতা টাতা আছে সেগুলো ফেলে দিচ্ছি, আর গাছের গোড়াগুলোকে হালকা করে একটু খুঁড়ে দিচ্ছি, যাতে গাছগুলো একটু ভালো গ্রোথ হতে পারে। দেখো অনেক নোংরা বেরোচ্ছে, তো এইভাবে আমি এক সাইড থেকে সমস্ত গাছগুলো ঠিক করে নেব। এখন দেখো উপরের যে গাছগুলো আছে সেগুলোরও গোড়ায় ঘাস টাস হয়েছে, পাতা টাতা পড়েছে, সেগুলোকেও আমি ঠিকঠাক করে নিচ্ছি। তো এই সাইডে এখন দেখো এখানে আমার একটা ছোট্ট তো মিনি পুকুর আছে, মানে এখানে কিছু মাছও ছাড়া আছে, আর ওখানে প্রচুর গাছ আছে, চারদিকেই গাছ। আর যেখানে আমি পুকুরটা করেছিলাম একটা পটে, সেখানেও আমি জলের মধ্যে বেশ কিছু গাছ রেখেছি, কারণ পাখি এসে এসে সেই মাছগুলোকে খেয়ে নিচ্ছিল, অনেক মাছ খেয়ে ফেলেছে পাখি, তার জন্য আমি এখন আরও বেশি করে গাছ লাগিয়েছি, যাতে আর পাখি মাছগুলো খেতে না পারে। পাখিকে দেখলেই মাছগুলো লুকিয়ে পড়ে গাছের গোড়ায় গোড়ায়। তো দেখো বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, সব গাছ সরিয়ে কোনাকানি ভালো করে মুছে দেখো চকচকা করে নিলাম, আর এইগুলোকেও সব গাছ সরিয়ে, তারপরে আমার যে এখানে মিনি পুকুরটা আছে সেই পুকুরের গাছগুলোকেও সব ঠিকঠাক করলাম। কিছু এগুলো তো সব জলে আছে তাই পচে যায়, কয়েকদিন পর পরে এগুলোকে ঠিক করতে হয়। তো এই দেখো আমার বেলকনিগুলো
তবে দেখো আমার মাইক্রোওয়েভ ওভেনটা কয়েকদিন থেকেই ডিস্টার্ব, মানে নষ্ট হয়ে গিয়েছে, কাজ করছে না। তো এই যে কোম্পানিতে ফোন করা হয়েছে, কোম্পানির লোক এসেছে মাইক্রোওয়েভ ওভেনটাকে ঠিক করতে, কারণ ওর বোর্ডের মধ্যে আরশোলা ঢোকে, একদম আরশোলাই নষ্ট করে দিয়েছে। মাইক্রোওয়েভ ওভেনের একমাত্র শত্রু হচ্ছে আরশোলা, যদি একটাও আরশোলা ঢোকে যায় তো মাইক্রোওয়েভ ওভেনকে খারাপ করে দেয়। তো সেটাই বললো যে আরশোলায় নষ্ট করে দিয়েছে, ঠিক হতে 3-4 দিন লাগবে, ওরা নিয়ে চলে গেল। তো গুড ইভিনিং গাইস, এখন প্রায় সন্ধ্যা 6:30 বাজে, তো রোজকার মতো দেখো ছাদে চলে আসলাম। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে, এই দেখো অনেক সুন্দর ফুটেছে। তো বিকেলে আজকেও বাড়িতে আছি, আর বিকেলেই বাড়িতে থাকলে এই ছাদেই আসি, আর কোথায় যাই না, কোথায় আর যাবো। তো ছাদে এসে ছাদে ঘোরাঘুরি করি, আর টুকটাক তো কাজ থাকে। তা আজকেও দুটো গাছ লাগাবো, লাগিয়ে টাগিয়ে তারপরে ঘরে যাবো। আগে ঘুরে ঘুরে দেখছি যে গাছগুলো ঠিকঠাক আছে কি না। কত গাছ, তোমাদের ঘুরে ঘুরে দেখাই, দেখো কত গাছ ছাদে। জবা গাছগুলো এখানে অনেক জবা গাছ আছে, 20-25টা জবা গাছ হবে, কিন্তু বোঝাই যাচ্ছে না, দেখো টবগুলো দেখা যাচ্ছে না, গাছগুলো আমার থেকে বড় বড় হয়ে গিয়েছে। দেখো ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন আমি দুটো গাছ লাগাচ্ছি। এই হ্যাঙ্গিং গাছটা দেখো, এই স্পাইডার প্ল্যানের চারাটা বানিয়েছি, একটু বড় হয়েছে, এটা লাগালাম, আর এটার মধ্যে লাগাবো এই গাছটা। গাছ দুটো লাগানো হয়ে গেল, আজকে আমি এদেরকে এখানেই রেখে দেবো, রাতে যদি বৃষ্টি হয়, এটা বৃষ্টির জলে মাটিগুলো ভিজে যাবে, এগুলো যেহেতু শুকনো মাটি দিয়ে লাগালাম। আর কালকে এদেরকে আমি ঘরে নিয়ে যাব, এগুলো যেহেতু ইনডোর প্লান্ট, ঘরে রাখলেই ভালো লাগে, তো এদেরকে আমি ঘরে নিয়ে যাব কালকে, আজকে ওরা এখানেই থাকবে। তো দেখো ছাদের থেকে এসে মনে হয় যে বাজার আনছে কিছু রিলায়েন্স থেকে, সেগুলো গোছাচ্ছি। এটা হলো খেজুর, খেজুরটা কোটায় ভরব, আনারস এনেছে, আর এগুলো গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেলটা এখন কেটে দিব, আর ছেলের জন্য ওরিও একটা হলুদ আনছে, আর এটা হলো জুস। এটা কখনো খাইনি, জানি না কেমন খেতে হবে, এটা লিচুর জুস। তো এগুলো এখন গুছিয়ে রাখবো, দেখো টেবিলটা একদম ছড়ানো ছিটানো হয়ে গেছে, এটাকে না গোছালে রাতে এখানে ভাত খাওয়া যাবে না। তো দেখো এখন বাজে 8, ছেলের স্যার চলে গেল, আর ও সন্ধ্যা খিদে পেয়েছে, তাই দুটো পরোটা বানিয়ে নিলাম, ছেলে সস দিয়ে খাচ্ছে আর আমি খেজুরের গুড় দিয়ে খাবো। খেয়েটে আবার পড়তে বসো, ঠিক আছে? কালকে আবার স্কুল আছে, সকালে উঠতে হবে, তাড়াতাড়ি পরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা খেয়ে দিয়ে রাতে। তো এখন খেয়ে টেয়ে নিচ্ছি, আবার পরে দেখা হচ্ছে। তো গাইস এখন বাজে রাত্রি 8, না সরি 9 বাজে। তো দেখো এই যে বদমাস ছেলেটাকে আমি পড়াচ্ছি, পড়াচ্ছি আর কি, ওর পড়া মুখস্থ করবে কিন্তু ফাঁকি মারে, আমি এভাবে সামনে বসে বসে পাহারা দিই, তারপরেও ফাঁকি মারে। তো যাই হোক এখন 10 বাজলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে তো স্কুল আছে, 6 আবার উঠতে হবে সকাল 6। এই 2 শনিবার রোববার একটু দেরি করে উঠলাম, কিন্তু কালকের থেকে আবার অনেক সকালে উঠতে হবে। তো ওকে পড়িয়ে টড়িয়ে 10 বাজলে 1 পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকে আর আর কি ব্লগ থাকছে, আর তো কোনো ব্লগ থাকছে না, তো ভাবলাম ব্লগটা এখানে শেষ করে দিই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে, সে অবধি সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তো তাদেরকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। গুড নাইট, বাই বাই, সি ইউ, গুড নাইট বলে দাও, গুড নাইট আর বাই বাই, টাটা, বাই বাই, সি ইউ। দুষ্টু ছেলে আমার, একদম প্রশ্ন করতে চায় না।